ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি অনুসর শুরু আজ বাংলায় আজ বাংলায় শুরুতে যে খবর জানাবো আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে কি নিজের সম্পর্ক ছিন্ন করছেন মোদি ভেবেছি ছেড়ে দেব সোশ্যাল মিডিয়া প্রধানমন্ত্রী টুইটে সোশ্যাল মিডিয়া ছাড়ার ইঙ্গিত বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিজেন্দ্র আমরা বিভিন্ন সময় দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য বারবার করে প্রতিফলিত করেছেন তিনি এরকম টুইট করছেন তাতে তো এই জল্পনাটাই আরো প্রকাশ পাচ্ছে ঠিক কি বলেছেন আজ মোদী টুইটে প্রধানমন্ত্রী টুইট করেছেন সেটাতে তিনি খুব সংক্ষিপ্ত লিখেছেন সেটাতে তিনি বলেছি ছদিনের পর আসবে। ভাবছেন তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেটা রয়েছে টুইটার ইনস্টাগ্রাম এবং ইউটিউব এই চ্যানেল এই জায়গা থেকে তিনি সরে যাবেন তবে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা তিনি জানাবেন রোববারের সময় তিনি দিয়েছেন তবে প্রশ্ন এখানে উঠছে কি কেন তিনি এই সিদ্ধান্ত নিতে চাইছেন বা কেন এই চিন্তাভাবনা তিনি করছেন সেটা অবশ্যই রোববার জানা যাবে তিনি কি সিদ্ধান্ত নিলেন কেন কি পৃথিবীর মধ্যে টুইটার ফেসবুকে যত ফলোয়ার রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকাউন্ট কয়েক কোটি তার ফলোয়ার রয়েছেন টুইটারে ফেসবুকে ইউটিউবে কয়েক কয়েক লাখ তার ফলোয়ার সেখানে রয়েছেন ইনস্টাগ্রামে তার ফলোয়ার অনেক বেশি রয়েছে সেক্ষেত্রে কেন তিনি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো নিজে ছেড়ে দিতে চাইছেন সোশ্যাল মিডিয়াতে অনেকবার আগে চলে আসে সরকারের আনুষ্ঠানিক যে বিবৃতি সেটা অনেক পরে আসে সেক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া থেকে তারা অনেক রিচ বেশি অনেক মানুষের কাছে তিনি পৌঁছতে পারছেন সেক্ষেত্রে কেন সেটাকে তিনি ছাড়তে চাইছেন তার কারণ গুলো কি বিরোধীরা হয়তো অভিযোগ করছেন যার মধ্যে কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী হয়তো একটা জল মাপছেন বা কোন দিশা ঘোরানোর চেষ্টা করছেন তাই এই ধরনের মন্তব্য তিনি টুইটারে লিখে টুইটারে লিখেছেন কিন্তু এটাও একটা অন্য কারণ হতে পারে যে হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু এরকম জিনিস শেয়ার হচ্ছে যেটা প্রধানমন্ত্রী মনে করছেন যে এটা উচিত নয় তাই তিনি এই ধরনের চিন্তা চিন্তা ভাবনা করছেন যে তিনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন অর্থাৎ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং ইউটিউব এই চারটে অ্যাকাউন্ট তিনি বন্ধ করে দেবেন এই কথাটা তিনি ভাবছেন আরো হয়তো স্পষ্ট হবে আমরা হবো অনুসার রোববার অব্দি তিনি সময় দিচ্ছেন তিনি জানাবেন তিনি কি সিদ্ধান্ত নিলেন তবে ডিজিটাল ইন্ডিয়া তিনি কথা বলেন এবং ডিজিটাল ইন্ডিয়া কিভাবে এগোচ্ছে ক্ষেত্রে ডিজিটাল মিডিয়ার একটা বড় অংশ হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার ভালো দিকও রয়েছে খারাপ দিকও কিছু কিছু রয়েছে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত তিনি নিজে সোশ্যাল মিডিয়ার কে এত দিন ধরে আমরা দেখেছি বিভিন্ন ভিডিও পোস্ট করা হোক বা বিভিন্ন আনুষ্ঠানিক ঘোষণাগুলো করা হোক সরকারের তরফ থেকে এই সোশ্যাল মিডিয়া প্রতি আছে এবং সেক্ষেত্রে এখন রিসেন্টলি আমরা দেখেছিলাম লিখেছিলেন নিন্দা করেছিলেন এবং তখনই আমরা জানতে পেরেছিলেন তো প্রধানমন্ত্রীর বক্তব্য কি কেন তিনি ছেড়ে দিতে চাইছেন এই প্ল্যাটফর্ম গুলো তার কারণগুলো হয়তো জানা যাবে রোববার যখন তিনি তার সিদ্ধান্তটা জানাবেন যদি তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন ছাড়া কেন কি এখন অব্দি তিনি জানিয়েছেন কি তিনি এটা ভাবছেন

যদিও তিনি স্পষ্টভাবে কিছু জানাননি তিনি শুধু বলেছেন যে রবিবার ভেবেছি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেব তিনি সঙ্গে এটাও বলেছেন এ সম্পর্কে আমি জানাতে থাকব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব ছাড়ব ভেবেছি আজ এমনই টুইট করেছেন প্রধানমন্ত্রী যার পরে কিন্তু এই সম্ভাবনা সবাই মনে করছেন এই জল্পনা আরো বেশি করে উস্কে উঠেছে তাহলে কি সোশ্যাল মিডিয়া থেকে নিজের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে বিভিন্ন সময় দেখা গিয়েছে তিনি টুইটে তার নিজের অভিমত ব্যক্ত করেছেন বিভিন্ন সময়ে টুইটে নানা বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি তিনি টুইটারে তারপরে তার এই সিদ্ধান্ত বা তার এই ভাবনা চিন্তা কেন সে প্রসঙ্গ কিন্তু উঠছে বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র তুমি নিজেও বলছিলে যে প্রধানমন্ত্রী যেভাবে একজন জনপ্রিয় ব্যক্তি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তারপরে তিনি যে জল্পনা উস্কে দিয়েছেন যে ইঙ্গিত করেছেন সেটা কেন বলে মনে হয় কোন সাম্প্রতিক ঘটনা বলে কি এর কারণ হতে পারে দেখো এখন জল্পনেই রয়েছে অনুষ্ঠা তবে কানপুর থেকে যিনি বিজেপি সাংসদ রয়েছেন তিনি তার বক্তব্য আমরা পাচ্ছি তিনি দেখছেন কি খুব সম্ভবত যেভাবে মানে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে আপত্তিিক আমাদের সঙ্গে তোকে এই মুহূর্তে কংগ্রেস সাংসদ লোকসভা কংগ্রেস নেতা অധി চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে ফোন এনে টুইট তিনি লিখেছেন যে ভাবছি ছড়াবে সোশ্যাল মিডিয়া এবং তারপরে কিন্তু তার এই টুইটার মাধ্যমে সোশ্যাল মিডিয়া ছড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এই জল্পনাটা উঠছে কি মনে হয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়ে কি বলবেন দেখুন প্রধানমন্ত্রী নিজে তো ডিজিটাল ইন্ডিয়ার প্রবক্তা আমাদের জাতীয় ডিজিটাল ইন্ডিয়ার প্রবক্তা নানাভাবে ভারতবর্ষের অর্থনীতিকে মানুষের ভাবনা সবকিছু ডিজিটালাইজ করার কথা বলেছেন উনি তো হঠাৎ করে উনারা তো মনে হচ্ছে কেন যে আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো আমার জানা নেই হতে পারে তিনি বাজারটা মাপার চেষ্টা করছেন যে তার এই ভাবনাতে মানুষের সারাটা কি এবং তার পাশাপাশি আমার যেটা আরেকটা মনে হচ্ছে যে আজকে ভারতবর্ষে যে আলোচনাটা চলছে দিল্লি দাঙ্গা নিয়ে সরকারের ব্যর্থতা নিয়ে সেখান থেকে আমার মনে হয় বিশ্বটাকে ঘোরানোরও একটা পরিকল্পনা আছে তার এই ভাবনার মধ্যে কারণ তিনি বলেছেন আমি ভাবছি তিনি কিন্তু বলেননি আমি সিদ্ধান্ত নিচ্ছি বা নিয়েছি হঠাৎ কেন তারপরে আমরা জানতে যখন তিনি সিদ্ধান্ত নেবেন তিনি সিদ্ধান্তকে নিচ্ছেন সেটা না জানা পর্যন্ত এই ব্যাপারে নতুন করে কিছু বলার অবকাশ আমার অন্তত নেই কারণ তিনি এক সময় ডিজিটাল ইন্ডিয়ার তিনি প্রবক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন অথচ তিনি ডিজিটাল ইন্ডিয়াকে বর্জন করতে চাইছেন মানে ডিজিটাল ব্যবস্থাটাকে বর্জন করতে চাইছেন স্বাভাবিকভাবেই তিনি জানেন তিনি কি করতে চাইছেন তিনি বাজার মাপতে চাইতে পারেন তিনি দৃষ্টি ঘোরানোর কথা চিন্তা করতেন ভারতবর্ষে এই মধ্যে সব থেকে বেশি আলোচনা দিল্লির দাঙ্গা সেখান থেকে অ্যাটেনশনটাকে ডিস্ট্রাক্ট করার কথা ভাবতে পারেন তিনি অনেক ধন্যবাদ অধীরবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ছিলেন এই মুহূর্তে বাম পরিষদের দলনেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজন বাবু প্রধানমন্ত্রী আজ একটি টুইট করেছেন যাতে তিনি ইঙ্গিত দিচ্ছেন তিনি বলছেন যে ভাবছি ছেড়ে দেব সোশ্যাল মিডিয়া রবিবার ভাবছি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেব সোশ্যাল মিডিয়া ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মনে হয় কেন তিনি এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন মনের ভাবের অনেক রকম পরিবর্তন অনেক সময় হয় নরেন্দ্র মোদীর মনের ভাবের পরিবর্তন বলার মতন যোগ্যতা আমার নেই পারিবারিক প্রচারক হিসেবে ওনার ভূমিকা পরবর্তীকালে গুজরাট কোথাও না কোথাও কি বিলাপ হচ্ছে অস্বস্তি হচ্ছে ফ্রাস্ট্রেশন হচ্ছে নাকি আসলে লোকচক্ষে ধরা পড়েছেন বা পড়ে যাচ্ছেন এটা বুঝতে পারছেন গোজরাকান্ডের পর যা হয়েছিল হয়েছিল দিল্লি কিলিং এর পর যা হল জেনোসাইড আন্তর্জাতিক মহলে যতই ট্রাম্পকে নিয়ে কলকাতায় দিল্লিতে প্রোগ্রাম করুন না কেন দুনিয়ার কাছে কিন্তু দেশের ভাবমূর্তি খুব দুর্বল হয়েছে সেই কারণে যে একটা কোনো পাল্টা চাল নাকি কোনো ফ্রাস্ট্রেশন আমার মনে হয় এটা আমাদের এখনই বলা উচিত নয় মনোবিদরা বসবেন যারা ভালো বোঝেন ওনাকে বেশি চেনেন তারা বলতে পারবেন কোনো একটা মানসিক বিভ্রান্তি বিভ্রাট বা বিলাপের শিকার হচ্ছেন কিনা তবে নেচারে এরকম বিলাপের কিন্তু অতীতে অনেক উদাহরণ আছে অনেক ধন্যবাদ সুজন বাবু কথা বলার জন্য বাম পরিষদের দলের নেতা সুজন চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে আপনাদের আরো একবার জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়া ছাড়তে পারেন মোদী এরকম একটা তার টুইটের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যদিও এ প্রসঙ্গে তিনি পরিষ্কার করে স্পষ্ট করে কিছু বলেননি তিনি লিখেছেন ভাবছি ছেড়ে দেব সোশ্যাল মিডিয়া রবিবার ভেবেছি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেব প্রধানমন্ত্রী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ইনস্টাগ্রাম টুইটার ফেসবুকে তার কোটি কোটি ফলোয়ার রয়েছে তিনি বলেছেন যে এই বিষয়ে আরও জানাতে থাকবো আজ ঠিক রাত আটটা ছাপ্পান্ন মিনিটে প্রধানমন্ত্রী টুইট করেন টুইটারে মোদীর পাঁচ কোটিরও বেশি ফলোয়ার রয়েছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি মাঝে মধ্যে তিনি তার বার্তা দেন মাঝে মধ্যে তিনি তার বক্তব্য রাখেন তারপরে তার কেন এই টুইট সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা উস্কে উঠেছে যদিও এ প্রসঙ্গে তিনি পরিষ্কার করে কিছু বলেনি তিনি তার কোন সিদ্ধান্তের কথাও জানাননি তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন যে রবিবার ভেবেছে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেব বরং তিনি তার সঙ্গে এটাও বলেছেন যে এই বিষয় তার ফলে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেছেন যে আরো জানাতে থাকবো এভাবেই টুইট করেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এটাও লিখেছেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং ইউটিউব ছাড়বো ভেবেছি আজ ঠিক রাত আটটা ছাপ্পান্ন মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টুইট করেছেন যেখানে তিনি তিনি ইঙ্গিত দিয়েছেন সোশ্যাল মিডিয়া ছাড়তে পারেন এরকম একটা ইঙ্গিত দিয়েছেন যদিও পরিষ্কার করে বলেননি তিনি লিখেছেন রবিবার ভেবেছি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেব কিন্তু কেন এই বার্তা দিলেন কেন এরকম টুইট করলেন সেই নিয়েও কিন্তু ইতিমধ্যে জল্পনা উসকে উঠেছে